তো হ্যালো বাচ্চারা, আজ আমরা বান্দর খেলবো একটা লেজেন্ডারি গেম। এটা লেজেন্ডারি গেম না, এটা লেজেন্ড গেম খেলবো আজকে। কোনো হরর গেম খেলবো না, কোনো ফানি গেমও খেলবো না। তাই রেডি হয়ে বসো, পপকর্ন টপকর্ন হাতে নিয়ে বসো। আরেকটা গেম, মানে আরেকটা গেম শুরু হতে যাচ্ছে। আর একটা লেজেন্ড গেম খেলবো, একটা গড অফ ওয়ার। গড অফ ওয়ার নাম অনেকেই শুনেছো, আর যারা যারা শুনোনি তারা তারা আজকে জেনে নাও যে গড অফ ওয়ার কি গেম। আর এই যে আমাদের মহাতর্মা দেখতে পাচ্ছ, কুরুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এনাকে দেখে সস্তা মনে, উনি সস্তা মোটেও না, অনেক শক্তিশালী। আর ওনার শক্তি আন্দাজ করতে পারবে একটু পরে, গেমটা দেখতে থাকো আজকে। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, আশা করি অনেক মজা হবে। মানে আমি মনে করছি মজা হবে, কারণ আমি এই গেম প্রথমবার খেলছি, আগে কোনোদিন খেলিনি। শুধু নামটাই শুনেছি যে এত ভালো গেম। আর অনেক, মানে 2 দিন আগে রিলিজ হয়েছে, এমনও না অনেক দিন আগে রিলিজ হয়েছে, কিন্তু অনেক ভালো একটা গেম। তো চলো শুরু করা যাক আজকের আমাদের। ভাই এত এক্সাইটেড কেন আমি গেম খেলতে? ভাই আজকে চলো। আর আমাদের দেখো ক্যারেক্টারের বডি দেখো, ভাই এমনিতেই প্যান্টে ইস্যু করে দেবে কেউ কেউ, মানে দেখেই। তো আমাদের মনে হয় গাছটাকে কাটতে হবে। গাছ কাটা মানে আবার কি কাজ? ওকে, তো চলো গাছটা কাটা যাক। জানি না গাছ কেটে কি হবে। এনার বডিটা একটা আন্দাজ করো ভাই, কত শক্তিশালী। আর আজকের গেমে হবে অ্যাকশন, ফাইট, অ্যাডভেঞ্চার। আমার যত বুকের মানে রক্ত টক্ত আছে সব, এত জোরে জোরে চিল্লাচ্ছি আমি আজকে। তো চলো ফাইনালি শুরু হতে যাচ্ছে, আর শুরু তো হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের, আরে বলেই তো দিলাম। তো চলো খেলা যাক। আর খেলছি তো আজকে গেমটা, আশা করি লাস্ট পর্যন্ত দেখবে। আর আজকের গেম প্লেটা মোটামুটি ভালোই বড় হবে, মানে ছোট্ট গেম প্লে হবে না, অনেকটাই বড় হবে। আর তোমাদের কেমন লাগে কমেন্টটা সবাই বলো আমাকে, পরে দেখে নিয়ে লাস্ট পর্যন্ত আগে দেখো, তারপরে বলো। আগেই কমেন্টটা এসে বলার দরকার নেই। এক্সিলেন্ট ভাই। আর এই হচ্ছে আমি, পেছনেরটা হচ্ছে আমি, মানে এনার ছেলে। যদিও শক্তি নেই, আমি ছোট, ধীরে ধীরে শক্তি বাড়বে। ইনি হচ্ছে ফাদার আর আমি হচ্ছে বয়। ওকে, আশা করি সব বুঝতে পারছো। এবার চলো দেখি কি কি করতে হয়। ওকে ভাই, এত বড় একটা গাছের গুড়ি কাদের মধ্যে উঠিয়ে নিল। বিশাল শক্তি আমাদের ক্যারেক্টারের, ক্রাটোসের। ক্রাটোসই তো নাম ছিল মনে হয়। ওকে, এত বড় একটা গাছের গুড়ি কেটে আনলো। কেন কেটে আনলো আমি কিছু জানি না কিন্তু এখনো, কারণ আমি এটার স্টুডিও জানি না, এখনো খেলিও নি। আমি প্রথমবার খেলছি তোমাদের সাথে, মানে আমি এর আগে খেলে নিয়েছি এরকম না, আমি প্রথমবারই খেলছি গেম। তো অত বড় একটা গাছের গুঁড়ি কেটে বোটের মধ্যে লাগিয়ে দিয়েছি। এবার আমরা বোট নিয়ে যাব আমাদের ওইদিকে, জানি না কোথায় যেতে হবে, হয়তো আমাদের বাড়ি টাড়ি আছে ওইদিকে, ওখানে যেতে হবে। ওকে, তো বোট নিয়ে আমাদের ল্যান্ড করে নিয়েছি আমাদের সাইডে, মানে একটা ল্যান্ডে চলে এসেছি। এবার চলো এখান থেকে আমাদের গাছের গুঁড়িটা নিয়ে যেতে হবে কোথাও একটা, যত বড়ই বডি হোক। ভাই এত বড় একটা গাছের গুঁড়ি কি করে ওঠায়? এটা তো 1 কুইন্টাল হবে কমসে কম, এর থেকে বেশি হবে। এই হচ্ছে শক্তি, এই হচ্ছে বিস্ট গেম ক্যারেক্টারের শক্তি। একটু পর আমারও শক্তি বেড়ে যাবে এতটা। আর অনেক রাক্ষস রক্ষস আছে এই গেমের মধ্যে আমি যতদূর জানি, তো ওগুলোকেও মারতে হবে। আর এই গাছের গুঁড়ি কী জন্য নিয়ে যাচ্ছে আমি জানি না, এবার ধীরে ধীরে জানতে পারবো। অনেক কিছু রহস্য উন্মোচন হতে চলেছে, না কি যেন বলে, রহস্য ভেদ হতে চলেছে। ওকে, এটা মনে হয় আমাদের কুটির ঘর, মানে এটা হচ্ছে আমাদের ঘর যেখানে আমরা থাকি মনে হয়। চলো এই ঘরটার ভিতরে মনে হয় আমাকে কাঠটা নিয়ে যেতে হবে নাকি। চলো দেখি ভিতরে গিয়ে কি হয়, কী করতে হবে। এখানেই তো নামিয়ে দিল, যাই না কী কাজ হবে, দেখা যাক। এই হচ্ছে আমি, মানে শয়তানের পাও ঝাড়া, মানে কোনো কাজকর্ম তো নাই। আর এখানে মনে হচ্ছে ভিতরে কেউ একটা ডেড বডি পড়ে আছে, কেউ একটা মরে টরে আছে নাকি। চলো সামনে গিয়ে দেখি কে আছে। ওকে, এখানে দেখো একটা ডেড বডি আছে। এই ডেড বডিটা সম্ভবত এর মার, আর ওটা ছিল বাবা। তার মানে এর মা মরে গেছে। এর মাকে জ্বালানোর জন্য গাছ কেটে আনলো, কাঠ কেটে আনলো। তার মানে এই কাঠ দিয়ে এর মাকে, মানে বডিটা জ্বালাবে হয়তো। এর আগে অনেক গেম স্টার্ট করেছি, কেনা, তারপরে রেসিডেন্ট ইভেল 7, যেগুলো আমি এখনো কমপ্লিট করতে পারিনি, ধীরে ধীরে করবো। আর এটা আমি ওভাবে শুরু করবো না সিরিজ ওয়াইজ, এটা নর্মালি খেলছি। যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্টে বলো, আরও খেলবো। কিন্তু ওরকম এটা সিরিজ চলবে না যে পার্ট 1, 2, 3, 4 চলতেই থাকবে, এরকম না। তো তোমাদের যদি ভালো লাগে তার ভিত্তি করে, তার ভিত্তিতে চলবে। তো চলো মজা হতে চলেছে অনেক আজকে গেম প্লেতে। আরে দেখো ভাই কি বিস্ট লাগছে দেখতে, ও মজা হতে চলেছে ভাই অনেক আজকে, বিশাল লাগছে। মানে এর সামনে যদি কেউ আসে এমনিতেই প্যান্টে ইস্যু করে দেবে ভাই, যুদ্ধ করা তো দূরের কথা। এবার মনে হয় বডিটাকে জ্বালাতে হবে আমার বাইরে নিয়ে গিয়ে, অথবা এরকম কিছু একটা হবে। ওকে, মিউজিকটাও অনেক সুন্দর আছে। চলো কেবল শুরু হলো ভাই গেম, গেম প্লে অনেক লম্বা চলবে, তার জন্য যারা যারা রেডি হওনি রেডি হয়ে বসে একদম। আর তোমরা দেখো না গেমটা, একদম পুরোপুরি দেখো, তাহলে মজা লাগবে অনেক। চলো দেখি কি করে। ওকে, এখানে দেখো গাছটা কেটে এখানে সাজিয়ে দিয়েছে। এখন মনে হয় জ্বালাবে টালাবে বা এমন কিছু একটা করার প্ল্যান আছে। এখন আগুন জ্বালালে আমাদের, আর কোনো গুন্ডা হয়তো এসে ওর মাকে মেরেছিল, ওটার প্রতিশোধ নিতে হবে আমাকে, মানে আমার বউ, মানে আমি কোনটা তাহলে? আমি ভাই এটা আমি ক্রাটোস, আমি ওই বাচ্চাটাচ্চা না, আমি ওই বাচ্চাটাচ্চা হতে যাবো না, আমি এই মেন ক্যারেক্টার, এটা হচ্ছে আমি। আর এখন আমি প্রতিশোধ নিব আমার বউয়ের বদলা নেওয়ার জন্য, মানে যে আমার বউকে মেরেছে তাকে মারবো এবার খুঁজে খুঁজে। ওকে, এই ছুরিটা তোমাকে দিয়ে দিলাম বাচ্চা আমার, তুমি এখন যুদ্ধ করবে আমাকে, মানে হেল্প করবে, পিছনে দাঁড়িয়ে থেকে মানে থেকো না একা একা। এবার আমি যুদ্ধ করলে আমার সাথে একটু পাছার মধ্যে খোঁচা মেরো, রাক্ষস টাক্ষস যদি মারতে যাই। চলো এবার এবার খেলা হবে, অনেক মজা হতে চলেছে। এবার দেখি কি করে বাচ্চা। বাবা ট্যাটু করেছে এখানে, আবার নাম লিখেছে, আবার তীরধনুকও আছে ভাই, আমি জানতামই না যে, মানে সরি না, আমার ছেলের তীরধনুক আছে, এটা আমি, এই মেইন ক্যারেক্টার আমি, বডিওয়ালাটা। ও এখানে একটা দেখো কিরকম প্রজাতির হরিণ চলে এসছে, আমরা মনে হচ্ছে এই বাচ্চাটাকে মারতে যাচ্ছে ভাই। এটা কি ভাই, এত সুন্দর একটা পশু পাখি, মানে এত সুন্দর একটা পশুকে মারার কি দরকার, শুধুর মতো পাছার মধ্যে চুলকানি, এদের খায় খেয়ে দিয়ে কোনো কাজ নেই, পশু মারবে পাখি মারবে। আর ও এই তো হরিণটাকে পেয়ে গেছি, এবার আমরা হরিণটাকে মারতে হবে, কিন্তু আমি একদমই মারতে চাই না, কিন্তু গেমের রুল অনুসারে আমাকে হরিণটাকে মারতে হবে, বা মানে বাচ্চাটা মারবে। আরে রাকেটা রাকেটা পেটে রাখ। হ্যাঁ, ইয়ে এত সুন্দর হরিণটাকে এখন মারতে বলছে আমাকে, বা ওকে এখন আরো মারতে পারবো, আমি মারতে চাচ্ছি না কিন্তু মারতে হবে। ওকে মেরে দিয়েছি, কিন্তু মারার কোনো যুক্তি হলো ভাই, এত সুন্দর একটা হরিণ ছিল মেরে দিল। এগুলো চুলকা নিয়ে দেয়, খেয়ে দিয়ে কিন্তু কাজ পায় না। ও এটা কি, এই তো মেন ভিলেন চলে আসছে, এটা ভিলেন না মনে হয়, কোনো বস টস হবে বড়, এটাকে আমাকে মারতে হবে। ও শিট, ফার্স্টে এত বড় একটা বস চলে আসছে, এটাকে মারতে হবে আমাকে পুরোপুরি, বুঝতে পেরেছি। ওকে ওকে ওকে, এই তো এই তো, এবার খেলা হবে। চলাই 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 কুরুল চলে আয়। আরে ভাই অনেক মজা হবে এটাকে মারতে। আরে ভাই এই না হলো গেম। আরে ভাই 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 শিট 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 শিট, এটা অনেক টাফ হতে চলেছে, অনেক টাফ হতে চলেছে, অনেক টাফ। আরে ভাই দিল ভেঙে দিল আমার, পাছার মধ্যে খুব মারো, পাছার মধ্যে খুব মারতে হবে, তাহলে ভাঙবে বেশি করে। মার 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 মার, হ্যাঁ মার একদম, মার একদম। আরে পারবেই না পারবেই না, মার একদম মার। আরে ভাই হেলতে থাকবে হেলতে থাকবে হেলতে থাকবে হেলতে হেলতে হেলতে। ওকে ওকে চলো, যে এবার চলো এবার চলো, পাছার মধ্যে আবার খুব মারবো গিয়ে। আরে ভাগ, ওকে দেখো কতটা হেলথ কমিয়ে দিয়েছে। পালা 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 দূরে। আর একটু অল্প হেলথ আছে, দেখো নিচে দেখো অল্প হেলথ আছে, আর একটু হলে আমি পারবো। আর অল্প হেলথ, আরো অল্প হেলথ, আরো অল্প হেলথ, এখন অল্পই আছে, এক ফোঁটা হেলথ আছে এখন। আর কোথায় মারছি আমি নিজেও জানি না, এটা কি হচ্ছে, এই এত বড় ভিলেনকে হারিয়ে দিচ্ছি, তার মানে সব ছোট ছোট ভিলেন তো এখন আমার কাছে বাচ্চা। আরে রুল কোথায় গেল আমার, চলাই চলাই। ওকে ওকে ওকে, মরে গেছে প্রায়, মরে গেছে প্রায়, মরে গেছে পড়ে গেছে। ওকে 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 ওকে, ভাঙ ভাঙ পুরোপুরি ভাঙ। ও ভাই ফাইনালি কত কষ্টের পর এটাকে মারতে পেরেছি আমি, এটা অনেক ভয়ানক বস ছিল ভাই। ওকে এবার ইজি ছিল, এত বড় মানে হিরোকে, মানে হিরো না সরি, এত বড় বসকে হারিয়ে দিয়েছি, তার মানে এখন আর মানে ছোট্ট ছোট্ট বস আমার কাছে এখন চুনুপুটি। অনেক মজা হয়েছিল এটাকে মারতে, আমি চাই যে আরো বড় বস আসুক ভাই, এটা তো বাচ্চাদের বস, এটা তো ছোট্ট বস ছিল। আরে কোবা না, আর কোবা তো হবে না ভাই, হয়ে গেছে হয়ে গেছে, বাচ্চা বাচ্চা রিল্যাক্স। ভয় পাগল হয়ে গেছে, ভয়ের ভিগার চেপে গেছে ভাই, ভয় এমন করছে কেন। ওকে বড় একটা বসকে মেরে ফেলে দিয়েছি দেখো। এবার আমাদের চলো মায়ের খুনিটাকে খোঁজা যাক, এটা মায়ের খুনি ছিল না মনে হয়, মানে যে মাকে মেরেছিল ওর, এটা এটা সেই লোকটা ছিল না, অন্য লোককে খুঁজতে হবে। এই এলিয়েনকে তো হারিয়ে দিয়েছি, মানে এই ভিলেনটা, আরে বসটাকে, যাই হোক। ওকে ফাইনালি আমরা হরিণ শিকারও শিখিয়ে দিয়েছি, ভিলেনও মেরে দিয়েছি, এবার আমরা বাড়ি যাবো, বাড়ি গিয়ে দেখবো আবার কি করে। আমি চাই যেন বড় বস আসুক, এইটুকু এইটুকু বস এসে কি হবে ভাই, বিশাল বড় বস চাই, যেটা একদম মারা ইম্পসিবল হবে, ওই টাইপের বস চাই, তাহলে তো দেখাতে পারবো পুরোগিরি। চলো এবার বাড়ি ফিরে যাওয়া যাক, বাড়ি ফিরে হয়তো আমাকে কিছু একটা করতে হবে। ওকে আমাদের বাড়ি আমরা ফিরে চলে এসেছি, এবার দেখবো বাড়িতে গিয়ে কি করতে হয়। ছাতু মুড়ি খাবো, আর কি করবে আমি জানি না। বাড়িতে গিয়ে বয়কে তো ভিতরে ঢুকিয়ে দিল, কেউ তো আমাদের বাড়িতে মনে হয় অ্যাটাক করেছিল, যখন আমরা এখানে ছিলাম না, বাইরে গেছিলাম, তখন মনে হয় কেউ আবারও অ্যাটাক করেছিল আমাদের বাড়িতে এসে, তো সেই লোকটা আবারও হয়তো আসতেও পারে, বলা যায় না, দেখি কি হয়। আমি চাই যে একটা বিরাট বড় একটা বস টস আসুক, বা ভিলেন টিলেন আসুক, যেটাকে মারা ইম্পসিবল টাইপের হবে, অনেক কঠিন হবে ওই টাইপের। এগুলো তো ছোটো ছোটো ছিল, আগেরটা তো সহজেই মারতে পারলাম, অতটাও কঠিন ছিল না, কিন্তু তারও বেশি কঠিন লাগবে, যাতে বেশি করে মজা হয় আর অনেকক্ষণ লাগে। চলো দেখি বাচ্চাটা কি করছে। ওকে কি হচ্ছে, আরে ভাই আবার কি হচ্ছে, আবার কি অ্যাটাক করলো এসে। যখন আমার বাড়ি ছিলাম না, তখন এই লোকটা এসে অ্যাটাক করছিল, লোক না কি দেখো কেউ তো এসে অ্যাটাক করছিল এরকম, বাড়ির উপরে কি যেন চলে এসছে আমাদের, বা দরজায় ধাক্কা ধাক্কি শুরু করে দিয়েছে। এ ভাই কে রে ভাই, এটা কে বুঝতে পারছি না ভাই। এই লোকটা মনে হয় এসছিল, যেটা কথা বলছে বাইরে থেকে, এইটাই মনে হয় আমাদের মাকে মেরেছিল, মানে এর মাদারকে মেরেছিল হয়তো, এটা হতে পারে। মানে এই বাচ্চাটাকে লোকাতে বলছে, চলে এই বাচ্চাটাকে লোকাতে, মানে লুকিয়ে দেওয়া যাক ভিতরে, যাতে ওই লোকটা না বুঝতে পারে, হয়তো বাচ্চাটাকে মেরেও ফেলতে পারে, ওই জন্য একে লুকিয়ে দিয়ে যায় এখানে। ওকে ওকে চলো এবার দেখি বাইরে কে আছে। অনেক মজা হতে চলেছে, অনেক কিউরিওসিটি হচ্ছে। বাইরে ওই লোকটা আসছে, যে লোকটা আমাদের মেন ভিলেন মনে হয় ওই লোকটা আসছে নাকি? এটা এটা কি ভাই? এটা তো চুনাপটি। হ্যালো, এটা এটা অ্যাটাক করেছিল নাকি? এই লোকটা মনে অ্যাটাক করেছিল আমার মায়ের উপরে, যে মাকে মেরে দিয়েছিল। আর এখানে ওই জঙ্গলের মধ্যে আমার বাড়িটাতেও অ্যাটাক করেছিল। এই লোকটাই হবে সম্ভবত। আর দাঁড়ের মধ্যে কি লাগিয়ে রেখেছে কেন? ঘাগরা উগ্র পোকার মতো কি যেন লেগে আছে। কেমন করছে মনে হয়, কত শক্তিশালী। এ বডি নেই আমার, বডি দেখ, এই দেখ ক্রাটোসের বডি দেখ কত বডি। এদিকে আমার হাইট দেখো কত বড়, কত বডি শটি আছে। আর এদিকে এই যে বাচ্চা, মানে বাচ্চা টাইপের একটা লোক। সাহস কত ভাই, ক্রাটোসের গায়ে হাত তুলছে। এই বাচ্চা ছেলে কত বড় ভিলেনকে মেরে আসছে জানে? সিরিয়াসলি, একটা ঘুষি দিলে তার একটা ঘুষি মারার জায়গা থাকবে না এর মুখের মধ্যে। আবার এসে ক্রাটোসকে ইয়ে করছে। ক্রাটোসই তো মনে হয় এর নাম, যাই হোক। একে এসে বাহ বাহ, তুই প্যান্টটা ইস্যু করে দেবি এমনিতে, এর কিচ্ছু হয় না ভাই। একে থাপ্পড় মারলে পরে উড়ে কোথায় চলে যাবে তার ঠিক নেই। বলছিলাম লাগতে আসিস না ভাই, কোথায় চলে যাবে তার ঠিক নেই। একে মারতে চলে আসছে, কত বড় বডিওয়ালা ক্রাটোসকে মারতে চলে আসছে ভাই। এটা তো পুচকি, একটু আগে যে ভিলেনটাকে মানে বসটাকে মারলাম, ওই বসটা তো কত বড় ছিল, ওটাকে হারিয়ে দিলাম। আর এই বাচ্চা, বাহ! আমি ভাবছিলাম একটা বড় ভিলেন টিলেন আসুক, কিন্তু এটা কি incredibly disappointing. Come on then. Point. Seriously, লোকটা আমাকে ঘুষি মারে। তুই জানিস আমি কে? জানিস তুই? তুই জানিস? ভালো শক্তিশালী ভাই, আমি ভাবছিলাম। আরে কি হয়ে যাচ্ছে? You bore me. কত শক্তিশালী ভাই, কত হেলথ কমিয়ে দিয়েছে এক ঘুষিতে ভাই। মর মর মর, মরে যা মরে যা। তুই আমাকে মারতে আসছে, সাহস কত! কোথায় গেল? মর মর, বাপ রে বাপ, আমাকে মারতে চলে এসেছে। ক্রাটোসের গায়ে হাত তোলা, দাঁড়াও। কত শক্তি ভাই এটুকু লোকের! আমি ভেবেছিলাম এটুকু লোকের কি শক্তি হবে। গাছ পা চুড়ে কোথায় চলে গেল? আবার কোথায় চলে গেল? হ্যালো, আরে কোন দিক থেকে আসে বোঝাও তো যায় না। মর মর, মরে যা। রক্ত বেরোচ্ছে তাও মরে না ভাই, কি রে! ওটা অনেক পাওয়ারফুল ভাই। আমি কি ভাবছিলাম, এটাকে ভাবছিলাম যে এটা চুনোপুটি, আমাকে দেখেই প্যান্টে ইস্যু করে দেবে। এখন যেটা হার মারার নামই নেয় না, হার মানছেই না ভাই। চলো এটাকে খুব আরো খুব মারো। আমার হেলথ শেষ হয়ে গেল প্রায়। হেলথ বাড়াবো কি করে আমি? এরে এই লোকটার কাছে আমি হার মানতে চাই না ভাই। এটুকু লোকটাকে আমাকে হার মানাতে আসছে ভাই। মর মর, মরে যা মরে যা মরে যা। মরেও না ভাই, কত শক্তিশালী এটা। বলছে আসো কি, আয় 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 আয়, মরে যা। কতক্ষণ লাগবে? কত জান এর মধ্যে! কেন ভাই, এখানে তো আমার ছেলেটা আছে, যেখানে আমি লুকিয়ে রেখেছিলাম ভাই। কত শক্তিশালী এটুকু জানের মধ্যে ভাই, কি রে! আমি ভাবলাম এক ঘুষিতে মরে যাবে মনে হয়। মর 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 মর। মরেও না ভাই, মরেও না মরেও না। এবার তো মরে যা। আরে সিরিয়াসলি ভাই, আর মানার নামই নেয় না ভাই। এটা কি ছিল? এটা কি ছিল? আমি বলেছিলাম তোমাদের অনেক মজা হতে চলেছে গেমের মধ্যে ভাই। এটা অনেক ইন্টারেস্টিং ভাই। তাও মরেনি, তাও একবার বল মরেনি, তাও মরেনি। এটা মানুষ না অন্য কিছু ভাই? মানুষ তো বলে মনে হচ্ছে না কি। এটা তো পেট ফেট ফালা ফালা করে দিয়েছে, তাও মরছে না ভাই। ঠিক আছে, আমি নু so. ठीक होएगा लो भाई जादू जाने लोग क्या revive होएगा लो full health के कोरे तुम्हारे cheating cheating भाई ये टकी ये होवे ना ये हमारे health बारे ना ये full health हो जाते अब आज Kratos ही health full हो जाए मुनो है you won't talk fine maybe whoever it is seriously टकी action तो ना किसी भाई oh चट तू शेष आजके रेज मोड आते गाछ पात सब भेंगे एक एक कर दिल ताओ मरेई ना भाई एबार तो मरबी की रे भाई এটা কি seriously তাও মরার নামই নিচ্ছে না ও শিট Kratos-এর এত পাওয়ার কবে চলে আসে ওর এবার তো মরতেই হবে ভাই এবার তো মরতেই হবে অনেক পাওয়ার চলে আসছে আমার ও তুই চুপই কর ভাই তুই কথাই বলিস না আর খেলা হবে এবার কত সাহস আমাকে মারতে চলে আসছে মর ভুলেও মারতে আসিস না আমাকে আর কোথায় গেল সর্বনাশ ভাই কত পাওয়ার এটার More on more, more, more. What are you hiding? Koto kono mor beta. Tor kothay dead body thak dekhte chai ami tor ekhoni. Mor more ja ki korish na tui. Ke fool rakha jabe bhai. Tu dara. আমার হেলথ আবারো কমে যাচ্ছে ভাই কত পাওয়ারফুল লোক এটা মর আবার হাসে মিটিকে মারামারি শুরু হয়েছে ভাই হাসাহাসি করছে ভাই মর এবার মরে যা এবার আবার নে এবার নে হয়ে গেছে শেষ খেলা শেষ তোমার খুব দেখেছি ভাই এটা মাথার উপর পড়ে গেলে এটা শেষ মাথার উপর মনে হয় সিরিয়াসলি আমি যেটা ভাবছি ওটাই করব মাথার উপর পাথর দিয়ে দিবে এবার ঘুষি মেরে পাথর ভেঙে দিচ্ছে ভাই এটা রিঅ্যাকশন ছিল ইন্টারেস্টিং ছিল এটা ভাই কি ওকে শেষ খেলা শেষ ভাই অনেক হয়ে গেছে সিরিয়াসলি কত দম ছিল লোকটার মধ্যে ভাই মরেই না লোকটা পাথরের নিচে পড়ে গেছে এবার হয়ে গেছে সিরিয়াসলি ভাবিনি এতটা তাগড়া হবে ওই লোকটা আমি বললাম চুনোপুটি লোক তুই একটা ঘুষি মারলে মরে টরে যাবে শেষ মরার নামই নিচ্ছিল না ভাই চলে এবার কোথায় যেতে হবে আমাকে এবার বাড়ি ফিরে যাই বাচ্চাটাকে মানে ওখান থেকে উদ্ধার করতে হবে ওখানে নিচে পড়ে আছে ওই বেচারা চলে এখান থেকে বাড়ি যাওয়া যাক ভাই এটা সিরিয়াসলি মরেনি ইরে ভাই ভূত না অন্য কিছু কি এটা মরার নামই নাই না ভাই Seriously, Marty Muti fete jacche tao whatever you have for me, I'll keep coming. That old body will give out. But before I end this, I want you to know one thing. I can't feel any of this. Morar kono naam to niche na ulte amon. Seriously? সিরিয়াসলি ও এটা এটা গেম না অন্য কিছু ভাই হলিউডের সিনেমা তো এত অ্যাকশন না যতটা এই গেমের মধ্যে হচ্ছে কি এটা লোকটা উপরে দাঁড়িয়ে আছে আমাকে মারার জন্য ভাই এটা কি ওর হেলথ মারছি তো আবার হেলথ রিভাইভ হয়ে যাচ্ছে মারছি তো আবার ফুল হেলথ হয়ে যাচ্ছে ওর এই ভিডিওতে 10,000 লাইক চাই আমি 10,000 লাইক করো তাড়াতাড়ি এটার পার্ট 2 খেলবো মানে পার্ট 2 খেলবো মানে এটার আরেকটা পার্ট আনবো যদি 10টা লাইক করে দাও তাড়াতাড়ি লাইক করে দাও সিরিয়াসলি ভাই এটা কি ছিল আজকে লোকটা আবার ওয়েট করছে ওইদিকে দাঁড়াও আমি খেলবো না আর অনেক হয়ে গেছে ভাই কত রক্ত ফক্ত বার করে দিই এটাও ঠিক হতে পারে ভাই রিভাইভ হতে পারে এদের রক্ত ফক্ত বেরিয়ে যায় আবার ঠিক করে না কেমন করে জানো আবার আসছে হার মানছেই না একে না মেরে আমি ছাড়বো না এই মারবো তারপরে গেম শেষ করবো ভাই আবার ফুল হেলথ হয়ে গেছে মর সর্বনাশ একে মারতে গেলে আমার দিন শেষ হয়ে যাবে তাও মরবে না মরে যা না মেরে আমি দম ছাড়ছি না ভাই, এবার অনেক হয়েছে, অনেক দেখে নিয়েছি। মর আয় আয়। কোথায় গেল? ওরে বিশাল ডেঞ্জারাস ভাই, মর ভাই। আয় কোথায় গেল? এইবার না মরলে আমি শেষ করেই দেবো তোকে আমি আজকে। আবার কতক্ষণে মরবে ভাই? এটা কতক্ষণে? কয় টাকা নেবি মরতে বল? আরে ভাই কয় টাকা নেবি মরতে? তাড়াতাড়ি বল, আমি এরকম নুব শাস্তে চাই না সবার মধ্যে। মরে যা ভাই। এবার মরবে। কোথায় গেল? আরে মরে যা। ইয়েস মরে যা। মরবে এবার ফাইনালি ভাই, মর। কতক্ষণ বেঁচে থাকে ভাই? আর বেঁচে থাকতে পারবে না, এটা শেষ হবেই। এবার এটাকে মারবোই ভাই। ওকে এবার মরবে, এবার মরে গেছে, আর বাঁচতে পারবে না। এটা আমি কিছু করছি না, এবার তারা একে মারতে হবে। সিরিয়াসলি এটা গেম ছিল ভাই, পিক ছিল পিক। মরবি কি মরবি না গেম ছিল এটা। আমার লাইফে গেলাম সবথেকে বেস্ট অ্যাকশন গেম ছিল এটা, মানে ভালো ছিল এটা, অনেক ভালো ছিল সিরিয়াসলি। ইয়েস কাম অন, মোর মরছে না কেন ভাই? এখনো মরছে না। ও ফাইনালি মরেছে ভাই, আর জানা সেটার মধ্যে আর নেই, শেষ খতম, টাটা বাই বাই। কত কষ্ট ভাই এটাকে মারার জন্য, অনেক 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 উস্তাদি করছিল একটু আগে। ঠিক হয়ে যাবে এবার, চলো। অনেক পরিশ্রম করেছি এটা মারার জন্য ভাই, গেম ছিল এটা, এপিক গেম ছিল। ওকে চলো আজকের মতো এই পর্যন্ত থাক। বসকে মেরে দিয়েছি, দেখা হচ্ছে পরের গেম প্লে ভিডিওতে। আর এটার পার্ট 2 দেখতে চাইলে তাড়াতাড়ি এটাতে 10K লাইক করে দাও, কমপ্লিট 10K লাইক। আর কমেন্টে সবাই বলো গেমটা কেমন লাগলো, এরকম গেম আরও চাও কিনা। তো চলো আজকের মতো এই পর্যন্তই। আর দেখা হচ্ছে পরের গেম প্লেতে, আবার কি গেম খেলবো আমি জানি না, কমেন্টে বলো। আর দেখা হচ্ছে, বাই বাই।